সাদা থান ও ফুলের মালা পাঠিয়ে নির্দল প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকি শাসক দলের বিরুদ্ধে। একসময় নাকি সিপিএম এই কাজ করত বলে অভিযোগ ছিল, এখন সেই পথই কি অনুসরণ করছে রাজ্যের শাসক দল, প্রশ্ন উঠছে। রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের দিকে দিকে রণক্ষেত্রের চেহারা। রাজ্যের একাধিক জেলায় মুড়ি মুড়কির মতো বোমা পড়তে দেখা গিয়েছে, কোথাও আবার চলেছে গুলি আর তাতে শরীর থেকে অনবরত ঝরেছে রক্ত। এবার নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতের 253 নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই ভয়ে এলাকা ছাড়া। সারা রাজ্যে বোমাবাজি, গুলি, খুন, আক্রমণ, এসব কিছুকে উপেক্ষা করে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য, পশ্চিমবাংলাকে রক্ষা করবার জন্য নমিনেশান গতকালকে দিয়েছে, সম্পন্ন করেছে। দক্ষিণ ব্যানার্জি চকের 253 নম্বর বুথে বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন, সে ঘর ছাড়া হুমকির কারণে তার বাড়িতে বৃদ্ধ মায়ের কাছে গিয়ে সাদা থান কাপড়, মিষ্টির প্যাকেট, ফুলের মালা দিয়ে এসছে তৃণমূলীরা। এবং ওখানে ব্লকের প্রার্থী ভানুপদ নাইয়া 33 নম্বর আসন, সেও বাড়িতে ঢুকতে পারছে না তৃণমূলের আক্রমণের কারণে। তৃণমূল চাইছে এদেরকে দিয়ে জোর করে উইথড্রল করাতে, এরা উইথড্রল করবে না। ভোটের দিন একই রকম মেজাজ নিয়ে গ্রামের মানুষকে সংগঠিত করে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই হবে সারা রাজ্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাদের। টিএমসি নেতা চণ্ডীচরণ সর্দার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তার কোনো বেজ নেই, যে কোনো দলের টিকিট নেই, নির্দলের সঙ্গে কোনো মোটামুটি আমার কোনো অস্তিত্ব জাননি, তার সঙ্গে কি বলবো আমি। বলছে ভয় হচ্ছে, বাড়ি ছাড়া হয়ে গেছে। ও সারা জীবন ওর কোনো পার্টির ঠিক নেই আর ওর কোনো দলেরও ঠিক নেই। নির্দল নমিনেশন করেছে কি কোথায় আছে বলতে পারবো না, কে কী করেছে জানি না। শাসক দল আমরা 100% জিতবো, আমাদের লোকজনের 1.5 লাখও আমরা শুরু করেছি, ভিত্তিহীন কোনো খবর আমি মোটামুটি করি না। এই ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন বাম সমর্থিত নির্দল প্রার্থীর পরিবার। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন পরিবারে। সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সর্দারকেও হুমকি দিয়েছে অভিযুক্তরা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।